আসসালামু আলাইকুম কি আছে সবার কেমন আছেন আজকে সবার ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর মানে একুশে সেপ্টেম্বর এবং এটা একটা বিশেষ দিন পিছিয়ে অলরেডি দেখেছেন যে হ্যাপি বার্থডে পোস্টার তার মানে আমার জন্মদিন হ্যাঁ একুশে সেপ্টেম্বর আমার জন্মদিন সাতাশ বছরে পা রাখলাম আল্লাহর রহমতে দোয়া করবেন যেন সামনে আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে হাসাইতে পারি তো সকাল শুরু হলো সুন্দরভাবে কিন্তু কেক কাটা শুরু হয়েছে রাত বারোটা থেকে তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমি কাজের মধ্যে দিয়ে দিন যাচ্ছে বার্থডের দিনও কিন্তু কী আর করবো কাজ না করলে তো ভাই টাকা পয়সা আসে না তো এই দোকানের মধ্যে কিছু কাজ ছিল যার কারণে এই দোকানে যাওয়া এবং এটা হচ্ছে আমার চাচার দোকান এবং এখানে আসার মেন রিজন ছিল একটা কাজের জন্য আলহামদুলিল্লাহ কাজটা সাকসেস হয়েছে যাই হোক বারোটার দিকে দেখলাম ছোটো ভাইরা কেক নিয়ে আসলো আমার এলাকার ছোটো ভাইরা প্রিয় ছোট ভাইরা তো তাদের সাথে কেকটা কাটলাম এবং কেক কাটার সময় খুব বেশি আনন্দ লাগছে যে প্রতি বছর একটা দিন আসে যে একটা দিনে কেক কাটাকাটি থেকে শুরু করে খুব বেশি এক্সাইটেড লাগে এবং আমি সবসময় প্রতি বছর এই একুশ তারিখে আমি অনেক বেশি খুশি থাকি কারণ আমার জন্মদিন আর এই জন্মদিন বলে আমাকে সবাই বিশেষভাবে বিশেষ রকমভাবে ছাড় দিয়ে থাকে তো সবাইকে কেক খেয়ে দিয়েছি তারপরে এই পর্ব পর দেখলাম আমার ওয়াইফ বাসা ঢোকার আগে দেখি সে সুন্দরভাবে ডেকোরেশন করছে কিন্তু তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বোনকে তারা আমার জন্য সুন্দর কেক নিয়ে আসে তারপরে সব সকাল সকালবেলা এখন চিন্তা করছি যে গরিব দুঃখীতে কিছু খাবার দাবার দিব তাই গায়ে তেল ভরে নিলাম কারণ বিভিন্ন জায়গায় যাবো এলাকার মধ্যে তো আমি আমার সাধ্য মতো অনুযায়ী চেষ্টা করছি যে কিছু প্যাকেট দেওয়ার তো সেখান থেকে যাকে যেভাবে পারছি যেভাবে আমার মানে সাধ্য ছিল যতটুক সাধ্য ছিল আমি ততগুলো দেওয়ার ট্রাই করছি যে দুপুরে খাবারটা অ্যাটলিস্ট তারা যেন খেয়ে একটু শান্তি পায় কারণ দেশে নানান রকম ঝামেলা হবে নানান রকম অসুবিধা হবে কিন্তু এই যে গরিব মানুষ তাদের খাবার তাদের নিজেদের জোগাড় করতে হবে কেউ তাদেরকে দেয় না তাই তো চিন্তা করলাম আমার জন্মদিন যেহেতু একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমি প্রতি বছর এই কাজটি করে থাকি এবং আমার প্রতি বছর জন্মদিনে আমি এই কাজটা না করলে মনে হয় কী জানি করি নেই অশান্তি লাগে যার কারণে এই জিনিসটা করে তারপর সব কিছু শেষে বিকেলবেলা একটা কেক বানালাম ফাইন ইসলামের বার্থডে তো এই বার্থডে উপলক্ষে আমরা সবাই সুন্দর করে একটা ফ্যামিলি বাবা ছিল বাহিরে যার কোন বাবা ছিল না আমরা এখন কেক কাটাকাটি করব আমার পুরা ফ্যামিলিতে যারা আছে। সবাই মিলে আমরা কেক কাটলাম এবং আমার মা এবং দুই ভাগ্নি কারণ কাউকে সাথে রাখি নাই কারণ একটু আগে যে কেকগুলো কাটছি গতদিন যার কারণে মা ছিল না তাই আজকে মাকে নিয়ে দুই ভাগ্নিকে সাথে না নিলে তো হয় না তাই কে কাটাকাটির পর চিন্তা করলাম কিছু শালি এবং কিছু ফ্রেন্ডের কে এবং কিছু ভাই দের সাথে টাইম স্পেন্ড করা উচিত কারণ বার্থডে বলো কথা এবং তাদেরকে যদি না খাওয়াই তারা চেস্তা আমি করবো আমার সাথে যে খাওয়াইলাম না খাওয়াইলাম না খাওয়াইলাম না তো আপনারা কে বলবে ও তোমার জন্য গিফট আনবো এই চিন্তা করে তুমি আমাকে খাওয়াবা না তো যাই হোক সবার কথা রাখার পর অনেক কষ্টে তাদেরকে ম্যানেজ করলাম এবং কিছু মানুষ এখানে আসা কিছু মানুষ আরেক জায়গায় আছে তো আমরা করতে বসছি এবং যে যার মতো মন চাইছে কারণ আমরা স্ন্যাক্স খাব বিকজ অফ আমরা ভারী জিনিস খাইলে আমরা সারা যে রাতে যা খাবো সেটা খেতে পারবো না যার কারণে আমরা স্ন্যাক্স অর্ডার করছি তারপরে আরেকবার আরও কেক আছে মানে জন্মদিন শুরু করলাম কেক দিয়ে শেষ করলাম কেক দিয়ে এই হচ্ছে দিনকাল সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ভিডিও কমেন্ট শেয়ার করবেন না আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি ভালো কিছু নিয়ে আসতে পারি বাই বাই আল্লাহ হাফিজ